মাত্র 5 মিনিটে 18টি বাংলা কবিতা আবৃত্তি করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললো ছোট্ট আয়ুষ। মাত্র 5 মিনিটে 18টি বাংলা কবিতা আবৃত্তি করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললো দাইহাটের বাগতিকড়া এলাকার খুদে পড়ুয়া আয়ুষ নন্দী। বর্তমানে সে কাটোয়া হোলি চাইল্ড স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা অভিক নন্দী ও মা সোমা নন্দী প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকা। ছোটবেলা থেকেই তাদের হাত ধরে খুদে আয়ুষের কবিতা বলার হাতে খড়ি। বর্তমানে সে দাইহাটের আরেক বাচিক শিল্পী প্রদীপ্ত রায়ের কাছে কবিতা আবৃত্তি শেখে। লকডাউনের মধ্যে স্কুল বন্ধ, তাই এই সময় ভিডিও রেকর্ড করে 5 মিনিটে 18টি কবিতা বলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠায় আয়ুষের বাবা মা। কিছুদিন পর ইমেল মারফত তারা জানতে পারেন যে তার ছেলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলেছেন। কয়েকদিন আগেই তাদের বাড়িতে এসে পৌঁছায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফ থেকে মেডেল এবং শংসাপত্র। ছোট্ট মফস্বল শহর দাঁইহাটার মতো জায়গা থেকে খুদে পড়ুয়ার প্রতিভা সামনে আসায় উচ্ছ্বসিত এলাকার মানুষজনেরাও। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা, ক্যারাটে প্রতিযোগিতা সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে তার সাফল্যের ঝুলিতে পুরস্কারও কম নয়। পাশাপাশি কবিতা আবৃত্তি করে রাজ্যস্তরের পুরস্কারও পেয়েছে সে। খুদে পড়ুয়া আয়ুষ এদিন জানায় যে বড় হয়ে কলেজে প্রফেসর হতে চায় সে। আয়ুষের বাবা অভিক নন্দী জানান, 18টি কবিতার মধ্যে সুকুমার রায়ের কত বড়, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, কাজী নজরুল ইসলামের ভোর হলো দোর হলো সহ একাধিক কবিতার কোলাজে সম্মিলিত একটি ভিডিও রেকর্ডিং করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠানো হয়েছিল। তারপরে কয়েকদিন আগে ডাক মারফত তাদের বাড়িতে এসে পৌঁছায় তাদের ছেলের সাফল্যের শংসাপত্র ও মেডেল। এবার শুনে নেওয়া যাক ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তোলা নিয়ে কী জানালেন খুদে পড়ুয়া আয়ুষ নন্দী এবং তার বাবা মা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা, 24x7, সবার সাথে সবার পাশে। আমি 5 মিনিটে 18টি কবিতা করেছি, সেই জন্যে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি নাম তুলতে পেরেছি। আমার এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, কি হতে চাও তুমি বড় হয়ে? আমি বড় হয়ে কলেজের প্রফেসর হতে চাই। আর তোমার কি কিতে ইন্টারেস্ট রয়েছে বর্তমানে? আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে এবং হ্যান্ডরাইটিং, ওগা এগুলো পাশাপাশি আবৃত্তিতে ড্রয়িং সবথেকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, আবৃত্তিতে কি তুমি অন্য জায়গাতেও পুরস্কার কিছু পেয়েছো এর আগে? হ্যাঁ, পেয়েছি, অনেক জায়গাতেই পুরস্কার সার্টিফিকেট পেয়েছি। আমি এই লকডাউনে আমি 70টি সার্টিফিকেট অর্জন করেছি গত লকডাউন থেকে। হ্যাঁ। কি নাম তোমার? আয়ুষ নন্দী। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে 2022 সালে সে একটা নাম নথিভুক্ত করতে পেরেছে, তাতে আমরা খুবই খুশি। এবং বিভিন্নভাবে সেগুলো আমরা মেলগুলো পাঠিয়েছিলাম ওদের সংস্থাতে, তাতে মোটামুটি কয়েকদিন আগে আমাদের মেলটা এসেছে। তারপরেই ওখান থেকে কিছু সার্টিফিকেট এবং বুক, আই কার্ড, পেন এবং ল্যান্ডেল এগুলো সব এসে তারপরেই আমরা খুব খুশি। কতটা জায়গায় দক্ষতা অর্জন করতে পারছি তার জন্য আমরা একটা ভালো জায়গাতে চেষ্টা করেছিলাম, কতটা ও শিখতে পেরেছে এবং সে শিখে কতটা সাফল্য অর্জন করতে পারছে। সবথেকে বড় কথা হচ্ছে, একটা দাঁহাটের মতো একটা জায়গায় আমরা বাস করি, সেখানে একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি, সেখান থেকে শিখেছি এবং তার বিশিষ্ট শিক্ষক প্রদীপ্ত রায় মহাশয় এবং পাশাপাশি ওর মা মাননীয় সোমানন্দী যথেষ্ট পরিমাণে ওকে গাইড করেছে, পাশে থেকে এই জায়গাটাকে তুলে দিতে পেরেছে, তাতে আমরা প্রত্যেকেই খুশি। মানে 5 মিনিটে ও কি করেছিল? 5 মিনিটে ও 18টা আবৃত্তি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা নাম তুলতে পেরেছিল, যেটা আজকের দিনে খুবই কঠিন ব্যাপার। আমরা নিজেরাই ভাবতে পারিনি যে জায়গাটা পৌঁছাতে পারবে নাকি, তাতে আমরা গর্বিত। আচ্ছা, এর জন্য কি এগুলো সমস্ত কিছুই আপনারা অনলাইনে পাঠিয়েছিলেন? সবকিছু আমরা অনলাইনে পাঠিয়েছিলাম। আচ্ছা, কবে জানতে পারলেন আপনারা? এই কয়েকটা দিন আগে আমরা জানতে পারলাম, মেল মাধ্যমে জানতে পারলাম, তারপরেই খুব তাড়াতাড়ি কয়েকটা দিন আগেই দেখি যে পোস্ট অফিস মাধ্যম ওর সমস্ত সার্টিফিকেট এবং একটা বই তার সঙ্গে আরো অনেক কিছু ওরা পাঠিয়ে দিয়েছিল একে খুশি করার জন্য। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে অভিক নন্দী, আমার বাড়ি দাঁইহাট, আমি প্রাথমিক স্কুলের শিক্ষক, বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, পুরো ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস একটা রেকর্ড করেছে 5 মিনিটে 18টি কবিতা আবৃত্তি করে। আচ্ছা, কিভাবে জানতে পারলেন এবং কিভাবে পাঠালেন এই লকডাউনের মধ্যে? গত
এক বছর ধরে যে লকডাউন পরিস্থিতি চলছে সে সময় সমস্ত বাচ্চা স্কুল বন্ধের কারণে মানে বাড়িতে বসে বোর হচ্ছে, এরকম অবস্থায় আমি ফোনে বিভিন্ন অনলাইন কম্পিটিশনগুলোয় ওকে অংশগ্রহণ করাই এবং সেখান থেকে বেশ কিছু সফলতা ও অর্জন করে। এরকমভাবেই একদিন আমি ওই অনলাইন কোনো গ্রুপ থেকেই ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস সংক্রান্ত কিছু নথি বা তথ্য পাই। তারপর আমরাও একটু ইমেল মারফত সেটা চেষ্টা করি যে যদি আমার ছেলে ওই সফলতায় পৌঁছতে পারে। তারপর আমি বাই ইমেল আমার হাজব্যান্ড ওর নামটা বাই ইমেল নামটা পাঠায়। তারপর আমাকে বেশ চার পাঁচটি পর্যায়ে অতিক্রম করে আজকে ওর এই সফলতা এসেছে। সেগুলো পাঠিয়েছিলাম। তারপর ও যে বিভিন্ন ধরনের অনলাইন প্রোগ্রাম থেকে যে সার্টিফিকেট গুলো অর্জন করেছে সেগুলো বা ইমেল পাঠাতে বলেছিলেন সেগুলো পাঠিয়েছিলাম। এরকম আরো দুটো তিনটে স্টেপ অতিক্রম করার পর ফাইনালি ওনারা বললেন যে পাঁচ মিনিটে ও ম্যাক্সিমাম যে কটি আবৃত্তি করতে পারবে সেটা ভিডিও করে পাঠিয়ে দিতে। তারপরে পাঠানোর পরে এই সাফল্য কি নাম আপনার? আমার নাম সোমা নন্দী, আমি প্রাথমিক স্কুলের শিক্ষিকা দাইহাট অমৃতলাল আদর্শ প্রাথমিক বিদ্যালয়।